মাঝে মধ্যেই বড় মুশকিলে পড়ি পুরনো দিনের কথা বলতে গেলে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা ভেবে নিতে হয় মানে সব কিছুই যদি ঐতিহাসিক ঘটনা হতো তাহলে তো ঘটনাগুলোকে ওই কাল সনের হিসেবে সাজিয়ে দিতাম কিন্তু তখনকার দিনের আবেগটাকে কি করে বোঝাবো এই যেমন ধরুন গান শোনা আমরা এখন গান শুনি মোবাইলে মোবাইলে গান স্ট্রিম করি ইউটিউব সাগান প্লে মিউজিক আরও কত কি আছে কিংবা ইন্টারনেটে গেলাম আর একটা গান ডাউনলোড করলাম ব্যাস গল্প শেষ কিন্তু এটা তো শেষ দশ বারো বছরের কথা আমরা ছোট থাকতেই ক্যাসেট প্রায় মরতে বসেছে আমার মামাইয়ের সাধের ওয়াকম্যানে তখন ধুলো জমছে তার হাতে এসেছে গান শোনার নতুন সরঞ্জাম পোর্টেবল সিডি প্লেয়ার একটা সিডি তাতে অনেক গান ভরা আর তার কোয়ালিটিও খাসা অতএব ক্যাসেটের স্তূপে পড়ে পড়ে ধুলো জমছে এই সব কথা যখন হতো তখন ওই প্রযুক্তিকে কি আর আটকে রাখা যায় এই ধরনের গুরুগম্ভীর মন্তব্য করতেন আমার লালদাদু তিনি এই ক্যাসেট ডাউনলোড সিডি এসবের অনেক আগেকার মানুষ তার কাছে গান শোনার গোল্ডেন স্ট্যান্ডার্ড হলো গ্রামাফোন রেকর্ড সেই সময়কার দিনের গল্প শোনাতেন তিনি আমাকে সেই সময়ের দিনের গল্প শুনতে কিন্তু বেশ ভালোও লাগে মনে করুন না একটা সাদা কালো ফ্রেম একটা টাইম মেশিন নিয়ে আপনি পৌঁছে গেছেন সেরকম একটা সময় চারিদিকে খুব একটা কিছু ঠাহর হচ্ছে না ফিটন গাড়ি চলছে সব কিছু খুব সুন্দর খুব চেনা কিন্তু তার মধ্যেও একটা অচেনার গন্ধ সেই সময় গ্রামাফোনের গান ভেসে আসতো সেই গল্পই লালদাদু আমাকে করতেন একটা গ্রামাফোন রেকর্ড তার উপর বসতো একটা গোল কালো চাকতি ধরে নিন সেই পুরনো দিনকার সিডি আর হ্যান্ডেলে লাগানো সরু পিনটা আলতো করে তার ওপর বসানো হতো তারপর চোঙার ভেতর থেকে ভেসে আসতো গান এখন কিন্তু এই গ্রামাফোনে গান শোনাটা সেকেলে শুনতে লাগলেও তখনকার দিনে গ্রামাফোন ছিল একটা যুগান্তকারী আবিষ্কার কোনো মানুষ নেই অর্কেস্ট্রা নেই অথচ গান ভেসে আসছে একজন শিল্পী একবার গান রেকর্ড করছেন তারপর সেটা বছরের পর বছর থেকে যাচ্ছে ছড়িয়ে পড়ছে মাইলের পর মাইল এলাহাবাদের গলা শোনা যাচ্ছে লখনওতে লখনওয়ের গান চলে যাচ্ছে বম্বেতে নাসিকে বসে কেউ সুর করছেন আর সেটা শুনে কেউ বা করছেন বেনারসের মেহফিলে আর কলকাতা আরে কলকাতা তো এই সবের কেন্দ্রে মশাই এখানেই তো সব শুরু এখানেই ভারতের প্রথম গ্রামাফোর্ড রেকর্ডিং হয়েছিল এখানেই গহর যান যাকে বলা হতো ভারতের বুলবুল তার কর্মক্ষেত্র ছিল নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠল কথা আজকের গল্প হল আমার নাম গহর যান সময়টা উনিশশো ছয় একটা ঘরে একটা টেবিলের ওপর রাখা রয়েছে একটা গ্রামাফোন রেকর্ড তখনকার দিনের অত্যাধুনিক এক যন্ত্র সেই সময় টিভি রেডিও সিনেমা এসব অনেক দূরের কথা এই গ্রামাফোনই তখন বিজ্ঞান এবং বিনোদনের মেলবন্ধন ঘরে টেবিলের ওপর রাখা সেই গ্রামাফোনটার পাশে দাঁড়িয়ে রয়েছেন অলঙ্কারী সজ্জিতা এক মহিলা আরষ্ট হাবভাব তাকিয়ে আছেন ক্যামেরার দিকে কিন্তু বোঝা যাচ্ছে না যে ছবিটা ঠিক কার তোলা হচ্ছে সেই গ্রামাফোনটার নাকি ওই মহিলার এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ মুশকিল ওই গ্রামাফোন রেকর্ডটার পাশে যে মহিলা দাঁড়িয়েছিলেন তিনি হলেন গহরযান গহরযান কিন্তু ছোটবেলা থেকেই গহরযান ছিলেন না তার বাবা ছিলেন আর্মেনিয়ান মা ছিলেন হাফ হিন্দু হাফ খ্রিশ্চান নাম ভিক্টোরিয়া হেমিংস আর ছোটবেলায় গহরজানের নাম ছিল এলিন অ্যাঞ্জেলিনা এওয়ার্ড ছোটবেলায় গহরজানের মা তার বাবাকে ছেড়ে চলে আসেন বেনারসে এবং তারা মুসলিম ধর্ম গ্রহণ করেন এখানেই ভিক্টোরিয়া হেমিংসের নাম পরিবর্তিত হয় বাড়ি মালকা জানে আর ছোট্ট এলিনের নাম হয় জান। যে নামে একদিন সারা ভারত তাকে চিনবে যে নামে তিনি অনেকের কাছে পরিচিত হবেন একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে আবার অনেক নিন্দুকি তাকে ডাকবে দ্য ফার্স্ট ডান্সিং গার্ল অফ ক্যালকাটা বলে মানে শুধুমাত্র একজন নাচনে গানে তাবায়ফ ভিক্টোরিয়া হেমিংস বাড়ি মালকাজানের যখন তার আইস ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার আর্মেনিয়ান স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তখন জানের বয়স বেশ কম মাত্র ছ বছর বয়সে তিনি তার মায়ের হাত ধরে চলে আসেন বেনারসের কাছে আজমগড়ে এখানেই বাড়ি মালকাজানের সুনাম হতে শুরু করে নর্তকী হিসাবে আঠেরোশো সালে যখন গহের জানির বয়স মাত্র দশ তার মা তাকে নিয়ে আসেন ক্যালকাটাতে এ ব্যাপারে গহরযানের খুব একটা কোনো উপায় ছিল বলে মনে হয় না আমাদের সমাজ বড় ক্রূর তার আজব নিয়মে কেউ যদি তলানিতে গিয়ে থাকে তাহলে তার ঘুরে দাঁড়াবার রাস্তাটা সমাজ বন্ধ করে দেয় কিন্তু তাতে গহরযান বা তার মায়ের কোনো সমস্যা ছিল না ক্যালকাটাতে এসে ভারতের প্রথম গ্রামাফোন আর্টিস্ট গহরজান মাত্র দশ বছর বয়সেই কথাক শিখতে শুরু করেন তার সঙ্গে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আর কীর্তন সেই সঙ্গে গহরজান বিভিন্ন ভাষাও শিখতে শুরু করেন এমন একটা সময় আসবে যখন দশটা ভাষায় গহরজানের গানের রেকর্ড বেরোবে গহরজান প্রথম সর্বসমক্ষে পারফর্ম করেন আঠেরোশো সাতাশি সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি এই পারফরমেন্সটি করেছিলেন বিহারের দরভাঙ্গার রাজার দরবারে প্রথম পারফরমেন্সেই মাত রাজার তার গান এত ভালো লেগেছিল যে তিনি তার সভায় গহরজানকে স্থায়ী আসন দিতে চান কিন্তু গহরজান বা তার মা কারোরই দরভাঙ্গায় থাকার কোনো ইচ্ছে ছিল না তাই তারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফিরে আসেন তাদের স্বপ্নের নগরী ক্যালকাটায় ক্যালকাটা তখন জাদুর নগরী যদি ভাগ্য একটু সাথে থাকে তাহলে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর ভাগ্যের সাথে সাথে যদি প্রতিভাও থাকে তাহলে তো কথাই নেই এইভাবেই গহরজানের খ্যাতি আস্তে আস্তে বাড়তে থাকে আর সেই সঙ্গে বাড়তে থাকে তার খামখেয়ালিপনাও শোনা যায় তিনি যখন খ্যাতির মধ্যগগনে তখন নাকি গহরজান মাঝে মধ্যেই উধাও হয়ে যেতেন চলে যেতেন বম্বেতে রেস খেলতে গহরজান যেহেতু নবাব নবাবাজী শাহের মতো মানুষের দরবারে গান গিয়েছেন তাই তিনি সবার জন্যে গান গাইতেন না আর এই সবাই বলতে গহরজানের কাছে ছিল ছোটখাটো মহারাজারা তাদের জন্য তিনি গান গাইবেন না তাই যখন মধ্যপ্রদেশের দাতিয়ার মহারাজা তাকে গানের জন্য আবেদন জানান তিনি না করে দেন সেই রাজা তাকে জরুরি তলব করে পাঠালে তিনি বলেন যে তিনি গান গাইবেন কিন্তু তার এবং তার একশো জন সদস্যের জন্য পাঠাতে হবে একটা গোটা ট্রেন এই একশো জন সদস্যের মধ্যে ছিল কুড়িজন ধোপা দশজন খানসামা চারজন নাপিত এবং আরও অনেক সাঙ্গপাঙ্গের সঙ্গে পাঁচটা ঘোড়াও আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন গহারজানের এই অদ্ভুত ডিমান্ড ফুলফিল করতে দাতিয়ার মহারাজা রাজিও হয়ে গেছিলেন গহরজান তখনকার ক্যালকাটার রাস্তায় যাতায়াত করতেন ছটি ঘোড়ায় টানা ফিটন গাড়িতে চড়ে শোনা যায় একবার নাকি এক গভর্নর তার এই গাড়ি দেখে তাকে রাজপরিবারের কোনো সদস্য ভেবে তার মাথার টুপি খুলে নট করেছিলেন পরে যখন তিনি জানতে পারেন গাড়িতে যে আছে সে একজন সাধারণ নর্তকী তিনি তাকে এক হাজার টাকা ফাইন করেন তখনকার দিনে সাধারণ মানুষের ফিটন গাড়িতে চড়া মানা ছিল গহরযান এই টাকাটা দিয়ে দেন তারপরের দিন আবার ফিটন গাড়ি নিয়ে রাস্তায় বেরোন আবার যে তার ফাইন হতে পারে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই শোনা যায় এইভাবে নাকি পরপর কুড়ি দিন তাকে ফাইন করা হয়েছিল আবার একবার তার বিড়ালের বাচ্চা হয়েছে বলে গহরজান নাকি সারা শহরকে দাওয়াত দিয়েছিলেন খরচ করেছিলেন কুড়ি হাজার টাকা গহরজানের এরকম খামখেয়ালিপনার আরও অনেক নিদর্শন আছে তার খ্যাতিও ছিল অসামান্য গহরজান একই গয়না দুদিন পরতেন না তিনি যেখানে গান গাইতে যেতেন সেখানে তার গয়না এবং তাকে পাহারা দেওয়ার জন্য রাইফেলদারী পাহারা দ্বার মোতায়েন করা হতো এত কিছুর পরেও এত নাম যশ খ্যাতি টাকা এসবের পরেও সমাজের একাংশের জন্য তিনি সবসময় ছিলেন শুধুমাত্র একজন নাচনে গানে বালি যাদের ভদ্র সমাজে কোনো জায়গা নেই তখনকার দিনে সমাজের একাংশ গহর জানকে তার স্বীকৃতি না দিলেও ইতিহাস তাকে দেবে অন্যতম এক সম্মান ইতিহাস মনে রাখবে জানের নাম উনিশশো দুই সালে গ্রামাফোন কোম্পানির ফ্রেডরিক গাইসবার্গ আসেন ভারতে দুটো রেকর্ডিংও হয় শশীমুখী এবং ফণিবালা নামে দুই নর্তকী গান রেকর্ড করেন কিন্তু গাইসবার্গে সেটা ঠিক পছন্দ হচ্ছিল না তিনি অন্যরকম একটা আওয়াজ খুঁজতে খুঁজতে খোঁজ পান গহর জানের মধ্যে সেই সময় একটা দন মনো ছিল রেকর্ডিংটা করবেন কি করবেন না সেই সময় এক একটা কনসার্ট করার জন্য গহরজান নিতেন এক হাজার টাকা আর এই রেকর্ডিংয়ের জন্য তিনি বলেন তিনি নেবেন তিন হাজার টাকা যাই হোক তাতেই গাইসবার্গ রাজি শেষমেশ রেকর্ডিংয়ের দিনক্ষণ ঠিক হলো স্থান গ্রেট ইস্টার্ন হোটেল কলকাতা রেকর্ডিং জিনিসটা তখন বেশ বিরক্তিকর একটা চোঙার মতো জিনিস মুখের কাছে এনে তার মধ্যে প্রায় মুখ ঢুকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে হবে গহরজানকে দেওয়া হলো তিন মিনিট তার মধ্যেই তিনি গেয়ে ফেলেন একটা গোটা গান আর শেষে বললেন আমার নাম গহরজান এটা যেমন একদিকে দরকার ছিল গ্রামাফোন কোম্পানিতে যারা কপি করবে তাদের টেকনিক্যাল ব্যাপারের জন্য তেমনই এটা হয়ে উঠল গহরজানের ট্রেডমার্ক আর এরপরেই গহরযান হয়ে উঠলেন ভারতের প্রথম গ্রামাফোন আর্টিস্ট এর আগে যদি গহরজানের খ্যাতি ছিল দশে তাহলে ভারতের মধ্যে প্রথম গ্রামাফোন আর্টিস্ট হওয়ার পর সেই খ্যাতি পৌঁছে গেল একশোতে তার গান ছড়িয়ে পড়তে লাগলো দেশে বিদেশে ইউরোপের শহরগুলোতে পোস্ট কার্ডে এমনকি দেশলাই বাক্সেও দেখা যেতে লাগল গহরজানের ছবি এখানেই দুটো ঘটনার কথা বলি একটা হলো একবার স্বাধীনতা আন্দোলনের জন্য গান্ধীজি টাকা পয়সা জড়ো করছেন সবার কাছে অনুরোধ করছেন যে যে যার স্বার্থমতো যেন টাকা পয়সা দেয় এই অনুরোধ গিয়ে পৌঁছালো গহরজানের কানেও গহরযান টাকা দিতে এক কথায় রাজি তার একটাই শর্ত কনসার্ট দেখতে আসতে হবে গান্ধীজিকে আর সেই কনসার্টে যত টাকা উঠবে সবটাই তিনি দিয়ে দেবেন সেই কাজের জন্য যেদিন কনসার্ট ছিল সেদিন গান্ধীজি কোনো কাজে আটকে পড়ায় যেতে পারলেন না পরের দিন তিনি মৌলানা শওকত আলীকে পাঠালেন ডোনেশনের টাকা নেবার জন্য এই ঘটনায় গহার যান অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তিনি পুরো টাকা না দিয়ে অর্ধেক টাকা দিয়ে বললেন আমি অর্ধেক টাকা দিলাম কারণ গান্ধীজি তার পুরো কথা রাখেননি এরপর উনিশশো এগারো দিল্লির দরবারে যেখানে কিং জর্জ দ্য ফিফথকে ব্রিটিশ ইন্ডিয়ার এম্পায়ার হিসেবে ঘোষণা করা হয় সেখানেই বলা হয়েছিল যে এবার থেকে ক্যালকাটা নয় দিল্লি হবে ভারতের রাজধানী এই দরবারে এই কথার জন্য ক্যালকাটার সম্মান কিছুটা ক্ষুণ্ণ হলেও কলকাতারই এক শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল গোটা দরবার আর সেই শিল্পী আর কেউ নন অ্যাজ ইন্ট্রোডিউসড দ্য লেজেন্ডারি হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট গহরজান গহরযান যেভাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন সেভাবেই তিনি হারিয়েও যান গহরজানের এই হারিয়ে যাওয়াটা ছিল অত্যন্ত মর্মান্তিক তিনি প্রথম যে মানুষটির প্রেমে পড়েন তিনি ছিলেন একজন অভিনেতা গহারজানের মা মারা যাওয়ার পর এই অভিনেতাই তার জীবনে হয়ে ওঠেন পিলার অফ স্ট্রেংথ কিন্তু একটি রোগে এই ভদ্রলোক মারা যান এরপর গহরযান যার প্রেমে পড়েন তিনি ছিলেন তার থেকে দশ বছরের ছোট তার সেক্রেটারি আর এই লোকটাই কদিন পরে গহরজানের টাকা পয়সা গাটি সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায় গহরজানকে বহুদিন কোর্টেরও চক্কর কাটতে হয়েছে তার বাবার সামনে অনুনয় বিনয় করতে হয়েছে এটা বলার জন্য যে তিনি তারই সন্তান উনিশশো থেকে যে ব্যক্তিটি খ্যাতির চূড়ায় উঠতে শুরু করেন উনিশশো কুড়ির মাঝামাঝি সময় তিনি প্রায় নিঃস্ব হয়ে যান এরপর মাইসোরের এক মহারাজা গহরজানের জন্য একটা পেনশন চালু করেন উনিশশো তিরিশে আমরা গহরজানকে হারাই গহরজান যেভাবে জীবনটাকে দেখেছেন যেভাবে জীবনটা বেঁচেছেন তার নজির অত্যন্ত কম একদিকে যেমন তিনি দেখেছেন প্রাচুর্য আরেকদিকেই তিনি দেখেছেন দারিদ্র আপনাদেরকে যদি কিছু মনে রাখতেই হয় তাহলে মনে রাখুন এই নামটা গহরজান সময় সবকিছুই কেড়ে নেয় তাই কলকাতার বুক থেকে প্রায় হারিয়ে যাওয়া এই মহিলাটির নামটা মনে রাখুন আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দিন আরো অনেক মানুষের মধ্যে পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছে বলে মার্জনা করবেন একটা ছোট্ট অনুরোধ ছিল আমাদের এই পর্বগুলো আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে